রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। প্রেমিকের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশে আসার কয়েক ঘন্টার মধ্যেই এলো প্রেমিকার করোনায় আক্রান্ত হওয়ার খবর। অর্জুন কাপুরের পর এবার মালাইকা অরোরাও আক্রান্ত হয়েছেন করোনায়, জানা গিয়েছে ভারতীয় গণমাধ্যমে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের প্রেমিক প্রেমিকা। এর আগে রবিবার দুপুরে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা ইনস্টাগ্রামে জানান অর্জুন কাপুর। এক পোস্টে তিনি লিখেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে, আমার কোনো উপসর্গ না থাকায় ঠিক আছি, ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি, আমি বাড়িতেই কোয়ারেন্টিনে থাকব। অর্জুনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের দ্রুত আরোগ্য লাভের কামনার বন্যা বয়ে যায়। অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য কামনা করেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের একাংশ অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার স্বাস্থ্য নিয়েও বেশ কৌতূহল প্রকাশ করেন। পরে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমও দাবি করে মালাইকারও করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।